মর্নিং প্রেয়ার্স, আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাকে ভেঙাচ্ছে হাজবেন্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে পালাচ্ছে বলছি বলে। তো যাই হোক, আজকে সকালবেলা একটা উপকার করেছে, আমাদের সবাইকে কফি বানিয়ে খাওয়াচ্ছে, কিন্তু চিনি দিয়ে। আমি তো কফিটাকে বানাই বাতাসা দিয়ে, কিন্তু জোর করে চিনি দিয়ে করেছে, আর আমাকে কন্টিনিউ ভেঙেই যাচ্ছে। দেখো যেমনি ক্যামেরা ঘোরাচ্ছি অমনি চা খাওয়া শুরু করে দিল। তো যাই হোক, সঙ্গে থাকো সারাদিন। আজকে সকালের জলখাবারের প্রথমে আমি পোচটা বানাচ্ছি, ডিমের পোচ। আর গতকালে সয়াবিনের তরকারি রয়েছে, সেটাকে গরম বসিয়ে দিয়েছি। আর ওদিকে মটর ডাল সিদ্ধ করছি, এজন্য কুকারটাকে রেডি করে রেখে দিয়েছি। আর জলটা ফুটে ওঠার পর তিনটে ডিম দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে, আর পিটুনিয়া ফুলের দেখো কুড়িটাকে একটুখানি বড় হয়েছে, ছোটো 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 কুড়িগুলো, এদিকের কুড়িগুলো এখনও ছোটো ছোটো আছে। আর এখানে এটা কী ফুল তোমাদেরকে সবসময় দেখাই, কিন্তু আমি নামটা বলতে পারি না, আর এই ফুল গাছটারও নামটা আমি বলতে পারি না, কিন্তু ফুলগুলো খুবই সুন্দর। আর এই হলুদ ফুলগুলো এখনও ফুটে আছে, গাছটা খুবই ছোটো, কিন্তু সেই তুলনায় ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। আর এই যে ফুলগুলো, এগুলো অনেক দিন আগেই ফুটেছে, কিন্তু এখনও পর্যন্ত গাছে রয়েছে। আর ডালিয়া ফুল নতুন আবার ফুটছে, এ দেখো এখানে মৌমাছি এসে পরাগ সংযোগ করছে। আর এখানে এই যে চন্দ্রমল্লিকার কুড়িগুলো, অনেকগুলো কুড়ি একসাথে ফুটবে বলে মনে হচ্ছে, অনেকগুলো কুড়ি একসাথে এসেছে, আর হলুদ রঙের হবে ফুলগুলো, সেটা দেখেই বোঝা যাচ্ছে এখন। আর ডালিয়া ফুলের কুড়ি আবার আসছে, ভিতর দিকে রয়েছে, এটা তোমরা এখন বুঝতে পারবে না, আর এটা কী ফুল বলতে পারবো না, তবে কুড়ি দেখো প্রত্যেকটা ডালের মধ্যে কুড়ি রয়েছে। আর এই সামনের দিকে যে কুড়িটা, সেটা বেশ বড় হয়েছে, কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। আর দেখো কত সুন্দর, কত বড় বড় হয়েছে না গ্যাদাগুলো, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, তো বিশাল বড় বড় হয়েছে। আর এই গাছের এখন অবধি কুড়িগুলো আসেনি ঠিকভাবে, ছোট ছোট রয়েছে। আর এটা হলো আর একটা পিটুনিয়া। জামা কাপড়গুলো একবারে মেলে দিলাম, তারপরে পুজোর ঘরের সমস্ত ফুল বেলপাতাগুলো বেছে রেছে একবারে ঠাকুরঘর থেকে বেরোবো, তারপরে যাবো একটা জায়গায়। আমাদের এখানে এক জায়গায় ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো সেখানে গিয়ে একটুখানি দেখে আসি, আর তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করব, বেশ ভালো লাগে। আগে ছেলে তো নাম দিত, এখন তো ছেলে বড় হয়ে গেছে, তো চলো পুজোর ঘরে কাজকর্মগুলো একটুখানি করে। আজকে বৃহস্পতিবারে অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি, লাল রঙের যে গ্যাদাগুলো সেগুলো পেয়েছি, তারপরে চন্দ্রমল্লিকা ফুল, ওরকম একটা মালা কেনা হয়েছিল। এখন এই ফুলগুলো খুব পাওয়া যায় শীতকালে, আর কিছুদিন পরে এগুলো পাওয়া যাবে না। তো সমস্ত ফুল বেলপাতা তারপরে দূর্বাগুলো সব বেছে ধুয়ে আমি রেডি করে রেখেছি, এই দেখো থালাটাকে পুরো রেডি করে রেখেছি। তারপরে চলে এসেছি যেখানে আসার কথা ছিল, এখানে কম্পিটিশন শুরু হয়ে গেছে, প্রচুর স্টুডেন্ট বসে গেছে, আর কিছু কিছু স্টুডেন্ট দেখলাম যারা হয়তো ভালো পারে না তারা উঠেও গেছে। তো এখনও চলছে আঁকা। এখানে কম্পিটিশন হচ্ছে, এই বোনের নাম দিয়েছে, তো একটু দেখতে এলাম, আমার ছেলেও তো ছোটবেলা আঁকতো, তো এখন তো সব বন্ধ হয়ে গেছে, তো করতে পারে অবশ্যই, কিন্তু করতে চায় না, ঘরে বসে বসে যতটুকু করে তোমাদের সাথে ব্যাপারগুলো তো শেয়ার করি আমি। তো একটুখানি দেখি, বেশ ভালো লাগে বাচ্চাদের আঁকাগুলো দেখতে, বিভিন্ন রকম যে সিনসিয়ারি করে নিজেদের মতন করে। এখানে অনেক বয়সের ছেলে মেয়েরা আঁকতে বসেছে, তো তার মধ্যে দেখো এই মেয়েটা খুব সুন্দরই আঁকছে, আর ভিতর দিকে অনেকেরই আঁকা দেখলাম বেশ ভালো, কিন্তু ভিতর দিকে যেতে পারছি না, আমি সাইড দিয়ে যতটুকু পারছি রেকর্ডিং করার চেষ্টা করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বাচ্চা আঁকছে, তারপরে এখানেও বেশ সুন্দর সিনারিটা করছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো বিবেকানন্দের কর্মজীবনের উপরে খুব সুন্দর একটা ছবি এঁকেছে এবং কালার করছে, এটা সম্পূর্ণ হলে পরে মনে হয় আঁকাটা খুব সুন্দর হবে। তো এখানেও দেখো বাচ্চাটা খুব সুন্দর এঁকেছে, একটা পিকনিকের বোধহয় যতদূর সম্ভব আসি, কিন্তু রাত্রিবেলাতে তো রেকর্ডিং সেভাবে করতে পারি না, মাইক চলে, তারপরে মিউজিকের জন্য কথা বলতে পারি না ডাইরেক্ট, এখন তো ফাঁকা আছে, আর রাত্রিবেলা এতটা ভিড় থাকে যে তোমাদের সাথে যেটু কথা বলবো ভালো করে শেয়ার করবো সেগুলো পারি না। তো কম্পিটিশন ওদিকে চলছে, তো আমি একটুখানি এই ফাঁকে মেলাটা একটু আরাম করে ঘুরে নিই, আর রোদটা বেশ সুন্দর আছে, রোদটাও গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তো পরিচিত সেরকমভাবে কেউ নেই, হাজব্যান্ডের পরিচিত হাজব্যান্ডের এক বন্ধুর ওয়াইফ রয়েছে, তো তার সাথে আমার প্রথম আজকে আলাপ হলো, একটুখানি কথাবার্তা বলে নিলাম। আর এইখানটা তো রাত্রিবেলা ভীষণ ভিড় থাকে, তো চলো ওই দিকটাতে কম্পিটিশন চলছে, ওই দেখো লোকজন যেখানে রয়েছে ওইদিকে কম্পিটিশন চলছে, আর সমস্ত মেলার যত ওই সমস্ত যে চড়ে সমস্ত এখানে রয়েছে, নামাই ছোটো নাগদোলটা আছে, তোমাদের সাথে কথা বলছি আর আমাকে সবাই ঘুরে ঘুরে দেখছে। তো যাই হোক, আমাকে হয়তো পাগল বলছে, ফোন নিয়ে কি করছে এই ভদ্রমহিলা। তো এই যে নাগরদোলা দেখেছো, তো এই নাগরদোলটা ছোট আছে, যদি উঠতে পারি তো উঠব, কেউ একজন লাগে জানো তো, আমার হাজবেন্ডও ভয় পায়, ছেলেও ভয় পায়, যার জন্য উঠতে পারি না। এসে যে কাজটা করাচ্ছিল সেটা হলো তিন পিস মাছ ছিল, এই যে তিন পিস মাছ, আর গতকালে একটা ডিম ছিল, সেই ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি, গরম করেছি।
তো এখন রান্নাঘরের কাজ পুরোপুরি হয়ে গেছে। গতকাল কাজী দিদি কাজ করতে আসেনি, আজকে আসবে কিনা বলতে পারছি না, না আসলে আবার আমাকে উপরের ঘর মুছতে হবে, গতকাল মোছা হয়নি কারণ জানতাম না আসবে কি আসবে না, গতকাল ফোন করেনি। তো দেখা যাক কি। মাংস এনেছিল, মাংসটা এখন রান্না করিনি, ধুয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু একটুখানি বেরিয়েছিলাম এই জন্য সময় আর করে উঠতে পারিনি। তো রান্না যেহেতু আগের দিনের রয়েছে, তারপর চলে এসেছি ছাদে, ছাদের জামাকাপড়গুলো সমস্ত তুলে ফেলছি। এখন কিন্তু প্রচণ্ড রোদ ওঠে, রোদ আর হাওয়া সবই একসাথে চলে, জামাকাপড়গুলো সমস্তই শুকিয়ে গেছে, সেগুলো সব তুলে ফেলছি, শুধু একটা সোয়েটার আর আমার একটা টুপি বাদ দিয়ে, তো সব তোলা হয়ে গেল। আরে বুড়ি, তুইও তেল মাখবি কি? উমা, আমাদের বুড়িও তেল মাখবি আজকে। বৃহস্পতিবারের ঘর বসিয়ে দিয়েছি, ঘরটাকে এখন সুন্দর করে রজনীগন্ধা ফুল, তারপরে যা যা ফুল আছে আমার কাছে সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এই দিকটা মোটামুটি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে মিষ্টি সোনাকে একটা মালা পরিয়ে দিয়েছি, জল শঙ্খের উপর একটা ফুল নিবেদন করে, তারপরে এখন শঙ্খধ্বনি দিয়ে আমি পুজো শেষ করলাম। তো এই দেখো মিষ্টি সোনা কাছে সুন্দর করে সাজগোজ করে ফুল নিবেদন করে বসিয়ে রেখেছি। এই একটু আগে এসে দেখছি আমাদের গাছে পিটুনিয়াটা ফুটেছে, এই দেখো পিটুনিয়া ফুল, এই যে কুড়ি ছিল দেখাতে পাচ্ছি, এই যে এটা ফুটে গেছে, দেখেছো সব বেগুনি, তোমাদের বলি না যে বেগুনি কালারই সব হয়েছে ফুলগুলো। তারপরে আমরা এখন সবাই খাওয়ার টেবিলে, শাশুড়িমাকে একটা মাছ দিয়ে দিলাম, তারপরে ডাল তরকারি সব দিয়ে দিয়েছি। এখানে হাজবেন্ড দেখো কতগুলো মূলো সিদ্ধ নিয়ে বসেছে, মূলো খেতে এত ভালোবাসে, মূলো দিয়ে ডালও করেছি। এখানে আমার খাবারটাও নিয়ে নিয়েছি, যা যা রান্না করেছি, তারপরে গতকালের একটুখানি তরকারিও নিয়েছি, এদিকে ছেলের ভাতটা রেডি করে দিয়েছি, ছেলে এখন খাওয়া দাওয়া করছে। সন্ধ্যাবেলাতে সাজুগুজু করে রয়েছি কারণ এখন শীতকাল, একটুখানি সাজুগুজু করে রাখলে কোনো অসুবিধা নেই, এই অবস্থাতে আমি রান্নাও করতে পারবো। আজকে রাত্রে আমাদের মেনু হলো লুচি আর মাংস, সেটা আমাকে করতে হবে। তো সাজগোজ করে রয়েছি এই কারণে যে আমার একটুখানি পাপড়ি চাট খাওয়ার ইচ্ছে হচ্ছে, অনেকদিন ধরে মেলাতে প্রতিদিন লেখি প্রচণ্ড লোভ লাগে গো, হাজবেন্ডকে বলতে বলতে হয়রান হয়ে গেছি, যখনই বলি তুমি খাও আমার সাথে বলে অ্যাসিডিটি অম্বল সব মানে এমন করে যে আমার আর যে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। তো আমি আজকে বলেছি যে আজকে কিন্তু আমি পাপড়ি চাট খেতে যাবো, এই জন্য আমি সন্ধ্যাবেলা থেকে রেডি হয়ে রয়েছি। তো সন্ধ্যাবাতি দিয়ে এসেছি, এখন চা করব, তারপরে মাংসের সমস্ত কিছু গোজগাজ করব। তো চলো সঙ্গে থাকো, রান্নাঘরের দিকে যাই। সেই দুপুরবেলা মাংসটাকে ফ্রিজে রাখা হয়েছিল, তবে রাত্রিবেলা রান্না করব বলে ডিপ ফ্রিজে ঢোকায়নি, কারণ এখন শীতকাল মাংস ছাড়তে চায় না, এই জন্য নর্মালের জায়গাতে রেখেছিলাম। তারপরে এখন সমস্ত মশলাপাতি সবই করতে হবে, আমন বাদাম আনা হয়েছে, এটাকে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, ছেলেই এটা খাবে ভিজিয়ে। তারপরে আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি, শাশুড়িমাকেও দিয়েছি, তারপরে চায়ের কৌটোগুলো সব রেখে এলাম। তারপরে এখন আমি ময়দাটাকে ঢেলে নিচ্ছি, ময়দার প্যাকেটটা কেটে তারপরে বাকিটাকে আমি কৌটোর মধ্যে করে রেখে দিচ্ছি। এখন ময়দাটাকে মাখতে হবে, তারপরে আটা মাখা রয়েছে, সেটা দিয়ে ছেলের জন্য রুটিও বানাতে হবে। তো ময়দাটাকে এখন ময়ান দিয়ে নিচ্ছি, তো সব কিছু দিয়ে সব কিছু করে তারপর এদিকে আমি বসলাম তরকারিগুলো কাটতে, মানে মাংসের মধ্যে যা যা দেবো, আলু পেঁয়াজ আদা রসুনটা শাশুড়িমা ছাড়িয়েই রেখে দেয়, তো এখন আমি পেঁয়াজ ছাড়াচ্ছি। আর কাজই মানে যে এটা যে কী কষ্টের কাজ, এক একটা পেঁয়াজের মধ্যে প্রচণ্ড ঝাঁজও হয়, মানে একটা ছাড়াতে না ছাড়াতে জল বেরিয়ে আসে চোখ দিয়ে, সেরকম হয়েছে আমার অবস্থা। এই কান্নাকাটির জন্য আমার পেঁয়াজ একদম কাটতে ইচ্ছা করে না, এই জন্য সমস্ত পেঁয়াজ যা যা রান্না হয় সব হাজবেন্ডকে দিয়ে কাটাই, কাটলে পরে আমার একদম নাকানি চোকানি অবস্থা হয়। পেঁয়াজ ছাড়িয়ে আমি জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, এখন আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মানে এইসব কাজগুলো যদি হয়ে যায় না, রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, রান্নার মশলাটাই হলো মেন, সেই মশলাটাকে রেডি করাটাই হলো আসল কাজ। তো সেই সব কাজগুলো আমি এখন একা একাই করে নিচ্ছি, তো বাড়িতে কেউ নেই, চুপচাপ সব কাজগুলো করছি। তারপরে সমস্ত মশলা করা হয়ে গেছে, এখন কাঁচা তেল দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে টক দই নেই, টক দই ছাড়াই সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ময়দাটাকে মেখে নিচ্ছি, ময়দা মাখা হয়ে গেছে, তারপরে এটা তো সবার লাস্টে করবো, মাংসটা এখন বসাবো, এই জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আলুটাকে দিতে হবে। তো যেমন সাদা তেল দিয়ে রান্না করলে তেল গরম হওয়ার কোনো ব্যাপার থাকে না, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে পরে তেলটাকে ভালো করে গরম হতে হয়, নয়তো গন্ধ বেরোয়। কিন্তু মাংসতে না হলেও চলে, মাংসতে আমরা তো কাঁচা তেল দিয়ে মাখি, তাই না? তো সাদা তেলের জায়গাটা শেষ হয়ে গেছিলো, তো সাদা তেলটাকে ঢেলে নিলাম, যেহেতু লুচি ভাতগুলো লাগবেই। আজকে মনে হয় আমার আর পাপড়ি চাট খেতে যাওয়া হবে না, 1:30 বাজে, ছেলে এখনো বাড়িতে আসেনি, হাজবেন্ড বেরিয়েছে সেই দুপুরবেলা, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললো আমি যাচ্ছি বাড়িতে তোমাকে নিয়ে বেরোবো, এখনো অবধি মাংস আমার রান্না হয়নি, মাংস এখনো কষাচ্ছি, একটু পরে জল দেবো। তো এই সমস্ত চলছে, ছেলে বাড়িতে এলে পরে তবু একটা নিশ্চিন্ত হওয়া যায় যে বেরোতে পারবো। তো আসবে মোটামুটি সময় হয়ে গেছে, সে আজকে 5:30 সময় বেরিয়েছে, আজকে মানে খুব ব্যায়াম করছে, আজকে মানে একদিনে শরীরটরি ফুলি বাড়িতে আসবে। তো চলো মাংসটা রান্না করে নিই। ওই যে এতক্ষণে ছেলে বাড়িতে এলেন, হাজবেন্ড এসে নিচে দাঁড়িয়ে আছে, তো মাংসটাও সিদ্ধ হচ্ছে, মাংসটাকে নামিয়ে যাবো। তো তার আগে একটুখানি লিপস্টিক পরে নিই, হ্যাঁ লিপস্টিকটা কালকে পরা হয়নি, আজকে একটু লিপস্টিক পরে নিই, না কালকে পরেছিলাম ভুলে গেছি।
তো পড়েনি। হ্যাঁ গতকাল এইটা এটা কিনেছি, দেখো এই যে এটা অনেকদিন ধরে খোঁজ করছিলাম, তো গতকাল পেয়েছি, তো এটাকে পড়বো। মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন একটা জায়গার মধ্যে ঢেলে রাখলাম, তো আমার বিশাল বড় একটা কাজ কমপ্লিট হলো। কালকে আমি ভিতরে যাওয়ার সময় দেখলাম আপনি আছেন, তারপরে বেরোনোর সময় ভাবলাম নেবো, মানে তখনই ভেবেছি নেবো কালকে। হ্যাঁ তারপরে আর দেখলাম না, দুদিন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ এখন তো হবেই, নি দেবো তো মেলা চাটনি দিও। ডাল পকুড়ি খেতে খেতে আমরা মেলার মধ্যে চলে এসেছি। প্রতিদিন মেলা এসে এই পাপড়ি চাটের দোকানে আমি পাপড়ি চাট দেখি আর ভাবি যে কিনবো কিনবো, তো আজকে শেষ পর্যন্ত কিনেই নিলাম। ভূমি ব্যান্ডের সুমিত্র তার গান শুনে এলাম, দারুণ লাগলো শুনতে, পুরো মাঠ কাঁপিয়ে দিয়েছে। যারা যারা নাচ করতে ভালোবাসে সবাই তো খুব নাচলো, আমারও ভালো লাগে নাচ করতে, কিন্তু সবার মধ্যে করতে একটু লজ্জা লাগে এই আর কি। ওখানে পাপড়ি চাট খাওয়ার কথা ছিল কিন্তু ওখানে খাইনি, নিয়ে এসেছি একটাই এনেছি, ছেলে আর আমি এখন খেয়ে নেবো, তো এখন 10টা বাজে, এটাকে খাই, তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। লুচি এখন হয়নি, লুচিটা বানাবো, হাজবেন্ডকে বলছি তুমি তো তাড়াতাড়ি আসবে, না তো লুচি খাওয়াবো না কিন্তু। তো এই যে সেই পাপড়ি চাট, তারপরে এটাকে এখন দুটো জায়গায় নিতে হবে, তো এটার মধ্যেই থাকবে। আর এখন আমি নিয়ে নিচ্ছি প্লেটটার মধ্যে আমার জন্য, আর বাকিটা ছেলেকে দিয়ে দিলাম, তো ছেলে এখন কপ করে খেয়ে নিল। গতকাল যখন মেলায় ঢুকছিলাম তখন ওই যে ডাল পকোড়াগুলো বিক্রি হয় না, খুব সুন্দর গন্ধ আসে, মানে দূরে দাঁড়িয়ে থাকে তাও গন্ধটা খুব সুন্দর আসে, তো খুব ইচ্ছা ছিল বাড়িতে নিয়ে আসবো, তো ভেবেছিলাম ঢুকছি যখন তখন কি করে নেব, আসার সময় নেব, আসার সময় দেখি নেই, তো এই জন্য আজকে মেলায় ঢোকার আগে আমি হাজবেন্ডকে বললাম যে একটুখানি ওটা কিনে নাও, নয়তো আজকে হয়তো আসার সময় আমার থাকবে। ওদিকে ছেলে খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, তো ছেলের জন্য মাংসটাকে বেড়ে নিচ্ছি, এখন আমরা তিনজনেই খেতে বসবো, হাজবেন্ড এখনও আসেনি, তো হাজবেন্ডের লুচিটা পরে বানাবো। তো ছেলের খাওয়াটাকে রেডি করে দিলাম, তারপরে হাজবেন্ড এসে গেছে, আমি একদিকে বেলছি, হাজবেন্ড ওদিকে ভেজে দিচ্ছে, তো ছেলে দুটো খাবে, আমি দুটো খাবো, আর এদিকে হাজবেন্ড তো সমস্ত কিছু গোছগাছ করে দিয়েছি। আর দেখো কীরকম পোড়া পোড়া লাল লাল লুচি খায়, এরকম লুচি খেতে কারোর ভালো লাগে বলো তো? আমি সেটাই বলছি যে তুমি এই লুচিগুলো কী খাও। আর এই যে আমার জন্য দুটো লুচি আর একটুখানি মাংস নিয়েছি, তারপরে আমি একটুখানি ভাত খাবো, কারণ শুধু তেলে ভাজা খেয়ে আমি কখনো ঘুমাই না, সাথে একটুখানি ভাত আমি উপর দিয়ে চাপা দিয়ে নিই। এই ঠান্ডায় আমরা কাঁপছি আর আমার সামনে বসে বসে আমাদের চেরি হাঁপাচ্ছে, তোমরা হয়তো আওয়াজটা শুনলেও শুনতে পারো, শুনতে পাচ্ছ হাঁপাচ্ছে, এত ঠান্ডা কনকনে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।